প্রথমেই আমি সকালে ঘুম থেকে উঠে প্রচুর পরিমাণে জল খাই, কারণ ডাক্তার বলেছে প্রতিদিন অন্তত 3 থেকে 4 লিটার জল খেতে। জল আমাদের শরীরকে হাইড্রেট রাখে আর ডিহাইড্রেশন থেকে বাঁচায় বা রক্ষা করে। জল কম খেলে শরীরে কিন্তু নানান সমস্যা দেখা যেতে পারে, তাই আমি প্রচুর পরিমাণে জল খাই। আর ঘুম থেকে উঠে আমার যেটা খেতে হয় সেটা হচ্ছে গিয়ে একটা গ্যাসের ট্যাবলেট, কারণ আমার 9 মাসের প্রেগনেন্সি চলছে, তো এই টাইমে আমার গ্যাস প্রচণ্ড পরিমাণে হয়। তাই আমি ঘুম থেকে উঠে প্রথমেই গ্যাসের ওষুধটা খেয়ে নিই। প্রেগনেন্সিতে জল যত বেশি খাবে তত কিন্তু তোমার জন্য ভালো। বন্ধুরা, ওয়েলকাম টু ঈশাস ক্রিয়েটিভ ব্লগস। আমি ঈশা। তো আজ আমি যেই মানে ভিডিওটা বানাচ্ছি বা ব্লগটা বানাচ্ছি সেটা হচ্ছে গিয়ে প্রেগনেন্সিতে আমি কী কী খাচ্ছি বা কী কী খেতে আমাকে ডক্টর বারণ করেছে সেটার উপরে। তো অনেকেরই মনে, যারা নতুন প্রেগনেন্ট হয়েছে তাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে যে আমি কী খাবো বা কী খাবো না। তো আমি যেগুলো খাচ্ছি, আমার এখন 9 মাসের প্রেগনেন্সি চলছে, তো আমি যা যা খাচ্ছি এখন সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। মানে প্রেগনেন্সির ডায়েট চার্ট, আমার 9 মাসের প্রেগনেন্সির ডায়েট চার্টটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করব। প্রেগনেন্সিতে যেহেতু প্রচুর পরিমাণে জল খেতে হয়, 3-4 লিটার তো মিনিমাম খেতে হয়, তো যেহেতু প্রচুর পরিমাণে জলটা খাওয়া হচ্ছে তাই বারবার ওয়াশরুম যেতে হয়। ওয়াশরুম মানে প্রেগনেন্সিতে ওয়াশরুম একটা কী বলবো, একটা বিরক্তিকর ব্যাপার, কারণ ঘন ঘন ওয়াশরুমে যেতে হয়, বারবার শুধু ওয়াশরুমে যাও আর আসো, যাও আর আসো, কারণ এই সময় একদমই বাথরুম কন্ট্রোল হয় না। এবার ডায়েটের ব্যাপারে জেনে নিই যে কী কী খাওয়া মানে প্রেগনেন্সিতে উচিত। যারা ধরো প্রেগনেন্ট ওমেন আছে তাদের প্রচুর পরিমাণে, যেরকম আমি এখন প্রেগনেন্ট, তো আমার কি প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড, ভিটামিন ডি, এই সমস্ত উপাদানযুক্ত খাবার প্রচুর পরিমাণে খাওয়া উচিত। কারণ এই সমস্ত উপাদানযুক্ত খাবার যত খাবে তোমার বাচ্চাও তত ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাথে যে প্রেগনেন্ট সে তো অবশ্যই ভালো থাকবে। আর হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে সবজি খেতে হবে। সবজি আর খাবার যত মানে ভালো পরিমাণে খাওয়া যাবে মিসক্যারেজের সম্ভাবনা কিন্তু ততই কমে যাবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সকালে উঠেই আমি কি খাই। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমি 1 গ্লাস জল খেয়ে নিই। এ সময় জল তো প্রচুর পরিমাণে খেতে হয়, আর প্রত্যেক 3 ঘন্টা পরপর কিছু না কিছু খাবার খেয়ে যেতে হয়। খিদে না পেলেও খেতে হয় যাতে বাচ্চা ভালো থাকে, সেই কথা মাথায় রেখে। আর এই সময় প্রেগনেন্ট মহিলাদের ওজন 9 থেকে 12 কেজি বেড়ে যায়। আমার 9 কেজি বেড়েছে। আর খেয়ে নিচ্ছি আমি আগের রাতে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ। কিশমিশ খেলে রক্ত বাড়ে আর অ্যামোনিয়ার রোগ থেকে আমরা বাঁচতে পারি, তাই অবশ্যই আগের রাতে ভিজিয়ে রাখা কিশমিশই খেতে হবে। এবার সকাল 7টা থেকে 8টার মধ্যে আমি চা আর 4টে মেরি বিস্কুট খেয়ে নিচ্ছি, কারণ খালি পেট একদমই রাখা যাবে না। তো আমি চাটা খেয়ে নিচ্ছি, যেহেতু আমার চায়ের একটু নেশা আছে তাই আমি সামান্য পরিমাণে চা খেয়ে নিচ্ছি আর তার সাথে 4টা মেরি বিস্কুট খেয়ে নিচ্ছি। সকাল 9টা থেকে 10টার মধ্যে আমি সকালের খাবার খেয়ে নিই, যেমন ভাত, ডাল, সবজি। সকালের খাবার কখনো স্কিপ করা উচিত নয়। প্রেগনেন্সিতে প্রচুর পরিমাণে ফল খাওয়ার দরকার আছে। তো আমি কী কী ফল খাই সেগুলি আমি তোমাদেরকে দেখাচ্ছি। ভিটামিন সি যুক্ত ফল খেতে পারলে আরও বেশি ভালো। তো আমি যেগুলো খাচ্ছি আমি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে খেয়ে নিচ্ছি কালো আঙ্গুর আর কমলা লেবু। কমলা লেবুতে ভিটামিন সি থাকে তাই এটা আমি খাচ্ছি। আর প্রেগনেন্সির সময়ে আনারস আর পেঁপে খাওয়া একদমই উচিত নয়, কারণ এটা মিসক্যারেজের সম্ভাবনা বাড়িয়ে দেয়। এখন আমি স্নান করে চলে এসেছি, তো দেখাচ্ছি যে এই প্রেগনেন্সির টাইমে আমি দুপুরবেলায় কী খাবার খাই সেটাই এখন তোমাদেরকে দেখাবো। তো চলো। এই সময়ে প্রচুর পরিমাণে ডাল, ভাত, শাক, সবজি, স্যালাড খেতে হবে। সন্ধ্যার টিফিনে আমি খেয়ে নিচ্ছি 1/2 গ্লাস চা আর 1টা গোলা রুটি। তো এরকমই লাইট খাবার খেয়ে থাকি আমি সন্ধ্যার টিফিনে।
তো এটাই আমি সন্ধ্যার টিফিন করে নিলাম। আর বলি প্রতিদিন রাতে আমি কী খাই, আরেকটা কথা, রাতের খাবার সবসময় 8টা থেকে 9টার মধ্যে খেয়ে ফেলতে হবে, না হলেই কিন্তু গ্যাসের সমস্যা দেখা দেবে। তো চলো দেখে নেওয়া যাক যে রাতের খাবারে আমি কী খাই। রাতে আমি হালকা খাবার খেতে পছন্দ করি, তাই নিয়ে নিয়েছি ভাত, আলু সেদ্ধ আর ডিম ভাজা। তোমরা চাইলে ডিম, মাছ, মাংস যে কোনো কিছুই খেতে পারো, কিন্তু পরিমাণে কম খাবার চেষ্টা করবে আর ভালো করে চিবিয়ে খাওয়ার চেষ্টা করবে। আমি আমার 9 মাসের প্রেগনেন্সিতে এই সমস্ত খাবারই খেয়ে থাকি আর যতটা পারি চেষ্টা করি বাইরের খাবার অ্যাভয়েড করার, ভাজা পোড়া কম খাওয়ার। আর এই সময় আমি তো ঘি খেতে এখন পারি না, প্রেগনেন্সির সেকেন্ড টাইমস্টারে আমার ঘি খেতে খুবই ভালো লাগতো কিন্তু এখন ভালো লাগে না। তো যারা ধরো নতুন মা হতে চলেছো আর ঘি খেতে পারো, তারা অবশ্যই ঘি খাবে। ঘি খুবই উপকারী প্রেগনেন্সির জন্য আর তোমার বেবির জন্য। তো যারা ঘি খেতে পারবে তারা ঘি খাবে, খেজুর যাদের ভালো লাগে তারা খেজুরও খেতে পারো, কিন্তু আমার যেহেতু ভালো লাগে না তো আমি খাই না এখন। তো এই ছিল আজকের ভিডিও, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাথে লাইক কমেন্ট শেয়ারও করে দিও। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, টাটা।